দিনে দুপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল রামদা, লোহার রড ও সাইকেলের চেইন, পকেট দিয়ে বানানো বিশেষ অস্ত্র। প্রশাসনের নাকের ডগায় এমন অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা বেশ সমালোচনার জন্ম দিয়েছে, প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এদিকে অস্ত্র শস্ত্র নিয়ে যুবলীগের মহড়ায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার এই ঘটনা ঘটেছে নাটোরের সিংড়া উপজেলায়। মহড়ায় অংশ নেয় যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। সিংড়া পৌর যুবলীগের সভাপতি লাবু হাসানের নেতৃত্বে শুক্রবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মিছিল করে তারা। মিছিলকারীদের দাবি, সিংড়া বাসস্ট্যান্ডে পরিবহন থেকে চাঁদাবাজির প্রতিবাদে এটি করেছে তারা। দেশীয় অস্ত্র হাতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে অধিকাংশ মানুষের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়, যেখানে ছিল রামদা, লোহার রড ও সাইকেলের চেইন স্প্রকেট দিয়ে বানানো বিশেষ অস্ত্র। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুর 12টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌর যুবলীগের সভাপতি লাবু হাসানের নেতৃত্বে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল শুরু করে তারা। মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ধারালো হাসুয়া ও রামদা উঁচিয়ে নাটোর বগুড়া মহাসড়কে মহড়া দেন। এদিকে মিছিলের পর যুবলীগ নেতা লাবু হাসানকে এলাকায় দেখা গেলেও ভিডিও ভাইরালের পর থেকে উধাও তিনি। বারবার তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলের পর সমালোচনার সৃষ্টি হলে গা ঢাকা দিয়েছে লাবু হাসান। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মিছিলের কথা স্বীকার করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলেও জানান তিনি। আইনগত কোন ব্যবস্থা হয়নি, কোন অভিযোগ পাইনি, আবার দেখতেছি দেখতেছি দেখছি তো লাঠি আছে, দেশীয় অস্ত্র দেখতেছি আমার সবকিছু। স্থানীয়রা বলছেন, প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে যুবলীগের এভাবে মহড়া দেওয়ার দায় কোনোভাবেই এড়াতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। সুরজ আহমেদ, কালবেলা।